নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু, আর আজকের অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের তন্ত্রক গণেশ অধিকার রাজশ্রী অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, একটা জিনিস, আমি আমি তো একজন মা, আমার দুটি সন্তান, আমি একটা জিনিস, আমি আমি দুটি সন্তান বলি, মানুষ সন্তান দুটি, আমার গর্ভজাত, কিন্তু আমার প্রচুর সন্তান রয়েছে, চার পেয়ে প্রচুর সন্তান, সেটা নয়, কিন্তু আমি আমার যেটা বক্তব্য, আমার মতো একদম রাজশ্রীর প্রচুর সন্তান, চার পেয়ে প্রচুর সন্তান, কিন্তু আমি যেটা, আচ্ছা একটা মেসেজ, একটা অ্যাপিল করি, প্রচন্ড গরম পড়েছে, এই অনুষ্ঠানটাকে, এই অ্যাপিলটা করার প্রয়োজন, যে প্রত্যেকের বাড়ির সামনে যারা কুকুর ভালোবাসেন, যাদের বাড়ির সামনে কুকুর বেড়াল এসে দাঁড়ায় বসে, আমি মনে করি তারা ভীষণ লাকি যাদের বাড়ির দরজায় কুকুর এসে শোয়। অবশ্যই তারা চেষ্টা করবেন বাড়ির পাশে একটা পাত্রতে একটু জল, পরিষ্কার জল প্রতিদিন একটু রেখে দেওয়ার, ওরা দেখবেন খেয়ে ওরা শান্তি পাবে, ওরা মুখে বলতে পারে না, কিন্তু ওদের একটা ব্লেসিং আমার মনে হয় ভীষণভাবে কাজ, ভীষণভাবে ভীষণভাবে। দেখুন একটা কথা তো, কুকুর মহাকালের বাহন, সুতরাং কুকুরকে যে সেবা করে সে মহাকালের আশীর্বাদ পায়, শিবের আশীর্বাদ পায়, এটা আমি সবসময় মনে করি। আবার এটাও শুধু কুকুর বলেও বলছি না, কুকুর মহাকালের বাহন এটা তো অবশ্যই, পাশাপাশি আমি অন্য জীবজন্তুদের কথা বলবো, পাখিরা, বেড়া, পশু পাখিরা, সাধ্যমতো না পশু পাখির চেষ্টা করবেন সেবা করার। দেখুন আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের কর্তব্য অন্য পশু পশু পাখির দেখভাল করা, তাদের সেবা করা। আর এই যে কথাটা আপনি বললেন, এটা ভীষণ দরকারি, কেন এখন প্রচণ্ড গরম, এই গরমে একটু জল যদি তাদের জন্য রাখা যায় তারা অনেক শান্তি পায়। পাখিরাও আমার মানে বারান্দাতে পাখিরা এসে জল খেয়ে যায়, খাবার জল সবই রাখা থাকে, তো এরা প্রচন্ড শান্তি পায়, এটা এটা ভীষণ দরকার। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, ডেফিনেটলি আপনারা এই কাজটা করবেন, আমরা তাহলে আমরা খুব আনন্দ পাবো যদি আপনারা করে থাকেন, একজনও যদি আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হন। এবারে আসে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে। রাজশ্রী, যেটা বলছিলাম যে আমি তো মা, আমার কাছে মনে হয়েছে আমার এক আমার তিন আলমারি শাড়ি, গাড়ি, গ্যারেজে গাড়ি, নিজের বাড়ি, ফ্ল্যাট, লকারে ওই গয়না, এর থেকেও প্রিসিয়াস হচ্ছে আমার সন্তান। অবশ্যই আমার প্রচুর কিছু রইলো, আমার সন্তান লেখাপড়া শিখলো না, আমার সন্তান মানুষ হতে পারলো না, মানুষ হয়ে উঠতে পারলো না, নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারলো না, আমার সব বৃথা। কিন্তু আমি কুঁড়ে ঘরে থাকি, আমি ডাল ভাত খাই, আমি এক সুতোর শাড়ি পরি, কিন্তু আমার ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা সে সফল কিংবা এবং সে মানুষ হয়েছে, ছেলে মেয়ে দারুণভাবে শ্রদ্ধা করতে জানে লোককে, আমি বুঝবো আমি সব থেকে সফল মানুষ, সফল মানুষটি। তো এই যে সন্তানের সফলতা, সফলতা সব মানুষ চায়, সফলতা সবাই চায়, সফলতা ধরুন এই যে বলছিলাম না, কুঁড়ে ঘরে কোনো একজন মা থাকেন, তার সন্তান এস্টাবলিশ হলেন, সেই কুঁড়ে ঘরকে কিন্তু সে রাজপ্রাসাদ করে ফেলতে পারবে, তার মানে সফলতা প্রাপ্তি কি পুরোপুরি জন্ম ছকের উপরে নির্ভর করে? পুরোপুরি নির্ভর করে জন্ম ছকের উপরে। দেখুন আমরা আমাদের জীবনে যা কিছু পাই, যেটা আমি মনে করি বা আমার মতো অনেকেই হয়তো মনে করেন, যারা ধর্মে বিশ্বাস করেন, যারা গীতায় বিশ্বাস করেন, তারা নিশ্চয়ই এটা জানেন যে একটা কথা ভীষণভাবে, আমরা যে জন্ম মানে আমরা যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ভাগ্য, প্রত্যেকে যে ভাগ্যটা নিয়ে জন্মগ্রহণ করি, তো সেই আমরা হিন্দুরা কিন্তু এটা ভীষণভাবে বিশ্বাস করি যে এটা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফল থেকে আসছে, এবং এইখান থেকেই তো ডিফারেন্স তৈরি হচ্ছে। ডিফারেন্স তৈরি হচ্ছে বলতে, কেউ দারুণ ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ ভীষণ খারাপ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে, অনেক সময় দেখা গেল কেউ হয়তো খুব ধনীর ঘরে জন্মগ্রহণ করলো, এবার সে যখন একটা খুব ধনীর ঘরে জন্মগ্রহণ করছে, তখন সহজাত যেটা, সেটা হচ্ছে জন্মের পরপরই তার বাবা মা তাকে কিন্তু অনেক কিছু অ্যাফোর্ড করতে পারবে, তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে পারবে, সেটা পড়াশোনা থেকে জীবনযাপন সমস্ত রকম লাক্সারিয়াস জিনিসপত্র, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো টিচার, সব কিছু তার জন্য ব্যবস্থা করতে পারবে। জন্মের মুহূর্তেই নির্ধারিত নির্ধারিত হয়ে যাচ্ছে, জন্ম মুহূর্তেই নির্ধারিত হয়ে যাচ্ছে। আবার এটাও দেখা যায় যে জন্ম মুহূর্তে হয়তো এটাও নির্ধারিত হচ্ছে, যে অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে খুব ধনী ঘরের সন্তান বিশাল পয়সা, আদর, সব কিছুর ভেতরে লালিত পালিত, কিন্তু তার পড়াশোনা হলো না, এটাও কিন্তু দেখা যাচ্ছে। সেখানে কি হচ্ছে, তার বাবা মার দিক থেকে হয়তো বাবা মা সব কিছু চেষ্টা করছে। দেখুন প্রত্যেকটা বাবা মা, ধনী হোক গরিব হোক, যে যেরকম সামর্থ্যের হোক, প্রত্যেকটা বাবা মা চেষ্টা করেন তার সন্তানকে তাদের দেখে, তাদের তরফ থেকে, মা বাবার তরফ থেকে সর্বোচ্চ দেওয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাবা মা সেরকম কেয়ার করেন না, সেটা খুব রেয়ার ঘটনা, আমি এখনো অবধি বলবো সেটা খুব রেয়ার ঘটনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম বাবা মাই চেষ্টা করেন তাদের সর্বোচ্চ দেওয়ার, কিন্তু সবসময় কি সর্বোচ্চ তারা যে সন্তানের পেছনে দিচ্ছেন সবসময় কি সেই রেজাল্ট আসে? সবসময় কিন্তু সেই রেজাল্ট আসে না। আবার অনেক সময় এটাও দেখা গেল,
হয়তো একজন খুব গরিব মানুষ, সে তার সন্তানকে তার সর্বোচ্চ দিয়ে, মানে তার পক্ষে যতটা কিছু সন্তানের জন্য করা সম্ভব সব কিছু দিয়ে সে তার সন্তানকে বড় করলো, তার সন্তানকে মানুষ করলো। সেই সন্তান যথেষ্ট দারিদ্র্যের ভেতর দিয়ে বড় হলো, হয়তো অনেক সুযোগ সুবিধা, ধনী সন্তানকে ধনী যেটা দিতে পেরেছে, হয়তো সেই গরিব মানুষটি তার সন্তানকে সেটা দিতে পারেনি, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই সন্তান দারুণভাবে এস্টাবলিশড হলো, দারুণ অর্থ রোজগার করলো, এবং সে পরবর্তীতে তার যা কিছু সে ছোটবেলায় পায়নি, যেখান থেকে সে ছোটবেলায় বঞ্চিত হয়েছে, সে কিন্তু সেই জিনিসগুলো পরবর্তীতে সব কিছু অর্জন করলো যেটা সে জন্মসূত্রে পায়নি, কিন্তু পরবর্তীতে মানুষ হওয়ার পরে, ভালোভাবে এস্টাবলিশড হওয়ার পরে সে সব কিছু অর্জন করলো, এবং পরবর্তীতে যে বাবা মা তাকে ছোটবেলায় বিরাট কষ্ট করে মানুষ করেছেন তাকে কিন্তু সে খুব ভালোভাবে আদরে, খুব যত্নে, খুব ভালোভাবে সেই বাবা মাকে রাখলো। মানে এগুলো না চেম্বার করতে গিয়ে আমি অনেক ধরনের ঘটনার সম্মুখীন হই, আবার বহু সময় এটা হয় যে অতিরিক্ত আদর, অতিরিক্ত ভালোবাসা, ছেলে মেয়ে যা বলছে বাবা মা, মানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছে, কিন্তু তারপরও ছেলে মেয়ে মানুষ হচ্ছে না। এবং এই সমস্যা নিয়ে প্রতিদিন আমার চেম্বারে প্রচুর মানুষ আসেন, ছেলে মেয়ের জন্য তারা সাধ্যমতো ভালো স্কুল দিয়েছেন, ভালো টিচার দিয়েছেন, সব কিছু তাদের পক্ষে যা কিছু সম্ভব, ছেলে মেয়ে একটা মুখের কথা বলছে তারা সঙ্গে সঙ্গে সেটা তাকে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরও সেই ছেলে মেয়ে পড়াশোনা করছে না, কথা শুনছে না, উল্টো পাল্টা মেলামেশা সঙ্গ, এবং বর্তমান দুবছরের পরিপ্রেক্ষিতে, মানে বিগত দুটি বছর বলবো, 20 এবং 21, এই 20-21-এ ছোটো ছোটো বাচ্চাদের হাতেও মোবাইল দিতে হয়েছে, কেন অনলাইনের জন্য পড়াশোনাটা কোভিডের কারণে বহু ক্ষেত্রেই অনলাইনে হয়েছে, তার ফলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল, এবং এই যে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল, এখান থেকে যে কত রকমের সমস্যা উদ্ভব হচ্ছে যেটা আমি খুব ভালো করে জানি, কেননা আমি আমার চেম্বারে বলুন, অনলাইনে বলুন, যারা আমার সঙ্গে কথা বলেন তাদের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি জানতে পারি যে কীরকমভাবে, মানে মোবাইলের কারণে কত ছোটো ছোটো ছেলেমেয়েও বিপদগামী হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে। সুতরাং সব কিছুর পরে একটা কথা মনে রাখতে হবে, ভাগ্য কিন্তু বিরাট বড় জিনিস, এবং প্রত্যেকটা আলাদা ভাগ্য, ভালো বাবা মা পাওয়া একটা অবশ্যই ভালো ভাগ্য, আবার ভালো বাবা মা পেলাম কিন্তু বাবা মার কথা শুনলাম না, পড়াশোনা করলাম না, পরবর্তী পালে ঠিক মতো সফলতা পেলাম না, হয়তো দেখা গেলো সেই বাবা যেটা দিয়ে গেছেন সেইটা ভাঙিয়েই খেতে হচ্ছে, তো এটাও কিন্তু কাম্য নয়। সুতরাং ভাগ্য জিনিসটা প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ভাগ্যই নির্ধারণ করে একটা মানুষ জীবনে কি পাবে, কোন দিকে যাবে, কতটা সফলতা পাবে, কতটা ব্যর্থতা পাবে। মানে জন্মছক হচ্ছে মেন কথা, জন্মছক হচ্ছে মেন কথা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর। কি নাম, নাম বলবেন না বলতে চাইছেন না? বলছি আপনার জানাশুনো কেউ এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। কে এসেছিলেন? বিয়ের ব্যাপারে গিয়েছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কেউ একজন এসেছিলেন, আচ্ছা, 2 নভেম্বর 1992 সেদিন ছিল সোমবার, 1:05 বহরমপুর, কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নপতি লবি লগ্নের দ্বাদশে চন্দ্রযুক্ত শনিচন্দ্র বীজযোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখুন এই হরোস্কোপে দশম ভাব খুব বলবান দেখাচ্ছে, দশম ভাবে রয়েছে বুধ শুক্র রাহু, চতুর্থ ভাবে রয়েছে কেতু, হরোস্কোপে পঞ্চম ভাবে মঙ্গল রয়েছে, মঙ্গল একাদশকে দেখছে। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে, যথেষ্ট ভালো চাকরির যোগ হরোস্কোপে রয়েছে, যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ হরোস্কোপে রয়েছে। পড়াশোনা, চাকরি, অর্থ রোজগার
এগুলো নিয়ে কোনো কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, যথেষ্ট ভালো জায়গা রয়েছে। কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে হরোস্কোপে দ্বিতীয় পতি বৃহস্পতি গেছে অষ্টমে, দ্বিতীয় পতি বৃহস্পতি গেছে অষ্টমে এবং ভাগ্যপতি শুক্র অষ্টম পতির সঙ্গে কানেকশান করছে রাহু যুক্ত। হরোস্কোপে কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে খুব সমস্যা হওয়ার কথা। দেখা গেল আপনি মেয়ের বিয়ে দিতে চাইছেন, কিছুতেই বিয়েটা ফাইনাল হচ্ছে না, কিছুতেই ম্যাচিওর করছে না, কখনো আপনাদের আপত্তিতে, কখনো ছেলের তরফের আপত্তিতে, বিয়েটা কিন্তু কিছুতেই বিয়েতে প্রবল বাধা, বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা। কর্মভাব আয়ভাব সব কিছু শুভ, পড়াশোনাতে ভালো স্টুডেন্ট, আপনি একটু শেয়ার করুন। নভেম্বর আসলে 30 প্লাস বয়স হবে, বিয়ে করতেই চাইছে না। দেখুন এটা এখন খুব কমন প্রবলেম, আমি আপনাকে একটা কথা বলি, ওর হরোস্কোপে বিয়ের জায়গাও নেগেটিভ দেখাচ্ছে। সপ্তম পতি রবি ভাগ্যভাবের উপর নিচস্থ অবস্থায়, দ্বিতীয় পতি বৃহস্পতি অষ্টমে রয়েছে, আমি যেটা বলবো চতুর্থ দশম ভাবের উপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। দেখুন এটা, এই যে প্রবলেমটার কথা বলছেন না, এটা এখন খুব কমন প্রবলেম। আমি কিন্তু এই প্রবলেমটার সঙ্গে অভ্যস্ত, অভ্যস্ত বলতে এই প্রবলেম নিয়ে চেম্বারে আজকাল প্রায়শই বাবা মারা আসেন বা হিতাকাঙ্ক্ষীরা আসেন, যেখানে দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে বিয়ে করতে চাইছে না, তারা দেখছে তারা ভালো এস্টাবলিশড, ভালো চাকরি করছে, ভালো অর্থ রোজগার করছে, আবার কেন একজনের সঙ্গে জীবন জড়াবো, তারপরে কি হবে, মানে এরা ভয় পাচ্ছে, এরা কোথাও বিয়ের ডিসিশন নিতে ভয় পাচ্ছে। তো যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে মেয়ের হরোস্কোপে বিবাহ সংক্রান্ত জায়গাটাও খুব শুভ নয়, এটাও একটা অন্যতম প্রধান কারণ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনি মা হিসাবে হয়তো চাইছেন তার বিয়ে হোক, স্বাভাবিক চাহিদা সেটা। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মেয়ের ক্ষেত্রে এর প্রথমত কিছু গ্রহ সংস্কারের দরকার আছে, বিবাহ রিলেটেড জায়গাগুলো শুভ নয়, গ্রহ সংস্কারের দরকার আছে। পাশাপাশি যাতে তার ভালো বিয়ে হয় তার জন্য আমরা একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে গৌরী বিনায়ক পুজো, মাতা পার্বতী এবং গণেশের, দেখুন গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, তিনি কিন্তু সর্বকাজে সিদ্ধিদাতা, এবং মাতা পার্বতীর বিশেষ পুজো যেটা করে দিলে বিয়ের বাধা কেটে যায়। তবে আমি আপনাকে একটা কথা বলবো, আপনার মেয়ের যদি কোনো গ্রহ সংস্কার করার হয় বা কোনো কিছু করার হয়, সে তো কোনো কিছু ধারণও করবে বলে আমার মনে হয় না, সুতরাং যদি কোনো কিছু করা হয় তাহলে তাকে না পড়িয়েই কিন্তু গ্রহ সংস্কার করতে হবে। আপনার মনে আছে আমাদের মনে হয় গত সপ্তাহে একটা টেলিফোনে যে মা এখান থেকে করছেন, ছেলে জার্মানি থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি 2017 সালে এখনো খুলে যাচ্ছি, ওই যেসব ওই যেগুলো দিয়েছেন সব মন্ত্র পাঠ, আমি ওই শিবের মৃত্যুঞ্জয় শিব, তারপরে না না না, সেটা কি আপনার মেয়ের বিয়ে সংক্রান্ত প্রতিকার ছিল? আপনি সব দিয়েছিলেন, বিয়ের ব্যাপারে দিয়েছিলেন, চাকরির ব্যাপারে বলেছিলেন, তখন বিয়েড করতো না, এমএসসি পাস করে আপনি বিয়েড করতে বলেছিলেন, বিয়েড করেছে, তারপরে আমি বিয়েড করলাম, বিয়েড করে চাকরিও পেয়েছে। হুম, তা আপনি গৌরী বিনায়ক পূজো কি তখন দেওয়া হয়েছিল না মনে হয়? হ্যালো, হ্যাঁ বলতে পারবো না, আপনি বিয়ে দিয়েছিলেন, মৃত্যুঞ্জয় কবজ আছে ওর হাতে। বুঝতে পেরেছি। তো তাহলে দেখুন আপনার মেয়ের 2017 সালে ফলহারিণী অমাবস্যায় রেমেডি করিয়েছেন বললেন, তো সে ভালো চাকরি করছে, অর্থ রোজগার করছে, আপনি সেদিক দিয়ে স্যাটিসফাইড, কারণ সেটাও জীবনের খুব গুরুত্বপূর্ণ জায়গা, ওই কারণে উনি এসেছিলেন। হ্যাঁ, আমার আপনি গৌরী বিনায়ক পুজো আপনাকে তখন বিয়ের রেমেডি দেওয়া হয়নি, কেননা আমি সবসময় মনে করি, দেখুন আমি ওই সো কল্ড মানুষের মতো ভাবি না যে এইবার মেয়ে বিয়ে হয়েছে, বড় হয়েছে, আগে তাকে বিয়ে দিয়ে দাও, এটা আমি কখনোই ভাবি না। তাকে এক দফা রেমেডি দেওয়া হয়েছে, গ্রহ সংস্কার করা হয়েছে এবং সে ভালো চাকরিও পেয়েছে, ভালো খবর। এবার যেটা সেটা বলবো, এবারে যেটা বিয়েতে যে বিয়ে করতে চাইছে না, এটা এখন খুব কমন প্রবলেম, এটার জন্য আপনাকে আমি গৌরী বিনায়ক পুজোর জন্য যোগাযোগ করতে বলবো। এবং এটা তো আপনি বলেন যে মেয়ে কিছু ধারণও করবে না, যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, মেয়ে কিছু ধারণও করবে না, তো সেক্ষেত্রে মেয়ের ধারণ করতে হবে না, মেয়ে যা ধারণ করে আছে তার ক্যারিয়ারের জন্য সেটা এনা, এবার আপনি সেটাই পালন করুন, ওটাকে বাদ দিয়ে। হ্যাঁ একদম, ওটা যেমন চলছে চলুক, সেটা বাদ দিয়ে।
আচ্ছা, আমরা ছিলাম যে আলোচনা যে জন্মছকের উপরেই সফলতা পুরোপুরি নির্ভর করে, পুরোপুরি নির্ভর করে। তাহলে ছোট বয়সে যদি জন্মছকটাকে বিচার করিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সন্তানের পড়াশুনো কোন বিষয়ে তার এগোলে ভালো হবে এই সবটা জানা যায়। দেখুন, আমি একটা কথা মনে করি, সেটা সবসময় হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। একটা ছোট চারা গাছ, ঠিক আছে, একটা ছোট চারা গাছ, তাকে আপনি না নিজের ইচ্ছে মতো তাকে আপনি একটা টবে বসালেন, তারপর আপনি মনে করলেন তাকে আমি এদিকে বাঁকাবো, আপনি কিন্তু তাকে পুরোপুরি নিজের ইচ্ছা মতো তাকে আপনি পরিচালিত করতে পারবেন, তাকে খুশি মতো বাঁকাতে পারবেন, হয়তো একটা ঠেকনা দিয়ে তার একটা আপনি যেদিকে চাইছেন সেই দিকে তার গতিমুখটা করতে পারবেন, এটা সম্ভব। কিন্তু এটা কি কখনো সম্ভব? একটা বিরাট বড় মহিরুহ, তাকে যদি আপনি মনে করেন যে আমি আমার ইচ্ছা মতো তার ডাল ছাঁটবো, তাকে এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যাব, এটা তো সম্ভব নয়। ঠিক সেই রকম আমি মনে করি গ্রহ সংস্কার হয়তো সারা জীবনই করা যায়, কেন বহু সময় বিবাহিত লাইফে প্রবলেমের জন্য, এগুলোর জন্য, বিভিন্ন ধরনের শত্রুনাশের জন্য, বহু বিষয়ের জন্য গ্রহ সংস্কার করা হয়। কিন্তু আমি মনে করি পড়াশোনা এবং বেসিক জিনিসটা, ফার্স্ট আমাদের জীবনে পড়াশোনা এবং তারপরে হচ্ছে কেরিয়ার, চাকরি, অর্থ রোজগার, এই বেসিক জিনিসটার জন্য কিন্তু গ্রহ সংস্কার যত ছোট বয়সে করা যায় ততই ভালো। এবং আপনি এইমাত্র আমরা এই ফোনটা তো দেখলাম যে এ কিন্তু ভালো চাকরি করছে, ভালো অর্থ রোজগার করছে, সে যে চার বছর আগে ফলহারিণী অমাবস্যায় কাজ করিয়েছে, সে ভালো চাকরি করছে, অর্থ রোজগার করছে। তো জীবনে আমার মনে হয় সবার আগে বোধহয় এই তিনটে জিনিস দরকার, ভালো পড়াশোনা, ভালো চাকরি, ভালো অর্থ রোজগার। ছোটবেলায় যদি গ্রহ সংস্কার করা যায়, প্রথম কথা পড়াশোনার জায়গাটা ভালো হবে এবং পড়াশোনাটা কোন দিকে করবে সেই ব্যাপারটাও কিন্তু তাকে বলে দেওয়া যায়। এবং প্রত্যেক মানুষ যদি তার জন্মছক নির্ধারিত দিকে, যেদিকে তার জন্মছকের মানে তার জন্মছক যেদিকে ইন্ডিকেশন করছে সেই বিষয়টা নিয়ে যদি সে পড়াশোনা করে, তাহলে কিন্তু তার বেশি ভালো ফল হয়। যেমন আমি অনেক সময় অনেককে দেখেছি ভুল ভাল সাবজেক্ট, ভুল ভাল চয়েস করার ফলে পড়াশোনা কিন্তু টোটালি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটা আমাদের নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন? নিজের জন্য জানবেন? আপনার জানাশুনো কেউ এসেছিলেন রাজশ্রীর কাছে? হ্যাঁ, আমার পরিচিত একজন গেছিল বছর দুয়েক আগে, আমার এক বন্ধু, তো উনি মানে ওই যাওয়ার পরে অনেক উপকার পেয়েছিল আর কি। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম দিদির সাথে যোগাযোগ করার জন্য, আজকে যোগাযোগ পেলাম আর কি, কথা বলা যায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 16/8/1990। 16/8/1990। আচ্ছা, সময়? 16/8/1990 সময় বলুন। সময় হচ্ছে 8:30 PM। রাত্রিবেলা 8:30। কোথায়? এটা হচ্ছে আপনার বাঁকুড়া রামসাগর। কোথায়? বাঁকুড়া রামসাগর। কি কি জায়গার নাম? কি রামসাগর? রাম সাগর, রামসাগর, রামসাগর আসবে বলে মনে হয়। বাঁকুড়া কাছাকাছি বড় শহর কি? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর আসবে। বিষ্ণুপুর, হ্যাঁ বিষ্ণুপুর। বিষ্ণুপুর তো ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গল। আরেকটা আছে, সেটা কোথায় আছে? বাঁকুড়া বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া বিষ্ণুপুর। আর কোথায় বিষ্ণুপুর আছে? আমরা তো জানি বাঁকুড়াতে বিষ্ণুপুর আছে শুনেছি। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর আছে। না, ওটা ওটা আনকমন, ওটা আসবে না। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে 16/8/1990, সেদিন ছিল বৃহস্পতিবার, রাত 8:30, বিষ্ণুপুর। মীন লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, আদ্রা হচ্ছে রাহু নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি শনি ধনুতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, লগ্নের দ্বিতীয় রয়েছে মঙ্গল, একাদশে রয়েছে রাহু। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রটা খুব সাধারণ মানের দেখাচ্ছে। সাধারণ মানের বলতে আর্টস নিয়ে পড়াশোনা করা, খুব হায়ার স্টাডিজ হয়েছে সেটা দেখাচ্ছে না,
হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হরোস্কোপে খুব ভালো চাকরির জায়গাও কিন্তু দেখাচ্ছে না, কিন্তু হরোস্কোপে অর্থ রোজগার হবে। এই হরোস্কোপটা অ্যাকচুয়ালি ব্যবসা চার্ট, ব্যবসা করলে অর্থ রোজগার হবে, কিন্তু অর্থ রোজগারটা ততখানি মনের মতো নয়। তার কারণ হচ্ছে একাদশভাবে রাহু রয়েছে এবং বৃহস্পতি লগ্নপতি দশমপতি এখানে কেতু যুক্ত অষ্টমপতি শুক্রের সঙ্গে কানেকশন করছে, রবি শুক্রের দারিদ্র যোগ হচ্ছে। তার ফলে যেটা হবে, আপনি অর্থ রোজগার করবেন, আপনার এটা বিজনেসের চার্ট, এবং বিজনেসের চার্টের মধ্যে আমি আপনাকে বলবো যদি আপনি কোনো রকম জলজ কোনো কিছুর বিজনেস করেন সেটা আপনার জন্য শুভ হবে, কিন্তু যতটা অর্থ রোজগার হওয়ার কথা ততটা অর্থ রোজগার কিছু কিন্তু হচ্ছে না ডিউ টু রবি শুক্রের দারিদ্র যোগ, হরোস্কোপের কিছু কিছু নেগেটিভিটির জন্য, একাদশ ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিস, যার জন্য খুব মনের মতো অর্থ রোজগার নয়। আপনি একটু শেয়ার করুন না, শেয়ার করতে হবে তো ভাই। আপনি কি পড়াশুনো করেছেন? কি পড়াশুনো করেছেন? আমি ইংলিশ অনার্স নিয়ে কমপ্লিট করে আমি কলকাতাতেই ছিলাম। আর্টস নিয়ে পড়াশুনো করেছেন? হ্যাঁ, আর্টস নিয়ে। গ্রাজুয়েশন করেছেন? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পাস গ্রাজুয়েট? পাস গ্রাজুয়েট না, না, অনার্স গ্রাজুয়েট। কিসে অনার্স ছিল? ইংলিশ। ইংলিশে অনার্স করে গ্রাজুয়েশন করে আর পড়েননি? না, পড়িনি। তারপরে আপনার চাকরির পড়াশোনা করেছেন? চাকরির জন্য কম্পিটিটিভ লাইনে গেছিলাম, ঠিক আছে। তো ওখানে আমার মানে ঠিকঠাক চাকরি বাকরি না হওয়ার জন্য এখন বর্তমানে মানে বাবার আমার মাছের বিজনেস আছে। বাবার মাছের বিজনেস? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন ওটাতেই আমি মানে ইনভলভ হয়ে গেছি। হ্যাঁ, হরোস্কোপে সেটা আমি আপনাকে বললামই যে জলজ কোনো কিছুর, জলজ কোনো দ্রব্য এবং বিজনেসের চার্ট। দেখুন, বাবার যদি বিজনেস এস্টাবলিশ থাকে আমার তো মনে হয় সেটা করাই বেটার, কিন্তু আপনার আপনার যেহেতু রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ্যভাবে একাদশ ভাবের পঞ্চম একাদশ ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিস, আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্থ রোজগার করছেন কিন্তু খানিকটা আপনার ডিসস্যাটিসফ্যাকশন আছে, অর্থে ততটা আপনি স্যাটিসফাইড নন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন করণীয় কী রাজশ্রী? করণীয় যেটা হতে পারে, ওহায় উনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দুর্গাপুর চেম্বারে আসতে পারেন, বাঁকুড়া যখন দুর্গাপুরে আসতে পারেন, অথবা অনলাইনে যোগাযোগ। এই ফাঁকে আমি একটু চেম্বারের কথা বলে দিয়ে নিই, ধন্যবাদ ফোন করার জন্য। প্রথমেই বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বন্ধুরা, রাজশ্রী খুব বাইরে বলতে অন্য স্টেট বলতে আসামে গৌহাটিতে যান, আর অন্য কোথাও যান না, যার ফলে অন্যান্য স্টেটের বন্ধুরা আপনারা অনলাইনে যোগাযোগ করবেন, ভারতবর্ষের বাইরে যারা থাকেন তারাও অনলাইনে যোগাযোগ করবেন। অনলাইনে প্রত্যেক বৃহস্পতিবার রাজশ্রীর চেম্বার থাকে অনলাইন কনসালটেশনের, অর্থাৎ আপনি আপনার বাড়িতে বসে নিশ্চিন্তে ভিডিও কলিংয়ের মাধ্যমে রাজশ্রীর কাছে চেম্বারে এসে যেভাবে দেখান ঠিক সেভাবে দেখিয়ে আপনারা প্রতিকার প্রতিবিধানও বাড়িতে বসেই পেয়ে যাবেন। এবারে চলে আসি ফিজিক্যাল চেম্বার, যেগুলো এখন চেম্বার চলছে, প্রত্যেক মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, প্রত্যেক বুধবার শ্যামবাজার জুপিটার, প্রত্যেক বৃহস্পতিবার অনলাইন। আগামী 17 তারিখ রবিবার দিন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, এই রবিবার 17 তারিখ, 17ই এপ্রিল শিলিগুড়ির হোটেল ম্যানিলা। 18 তারিখ সোমবার হাওড়া ময়দান শুকসারি, পরবর্তী 22 তারিখ শুক্রবার দিন, ওই সপ্তাহের 22 তারিখ শুক্রবার বর্ধমান, 23 তারিখ শনিবার দিন দুর্গাপুর, এবং 24 তারিখ রবিবার আসানসোল। 25শে এপ্রিল আপনারা পাচ্ছেন সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 30শে এপ্রিল শনিবার খড়গপুর হোটেল স্বাগত, 8ই মে রবিবার দিন কৃষ্ণনগর ত্রিনাথ লজ। যারা চাইছেন চেম্বারে আসতে তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কেননা এই যে বাইরের চেম্বারগুলোর কথা বললাম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কিংবা কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চেম্বারের বুকিং নাম্বার 9830693535, 9830693579, এই নাম্বারে আপনাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। মানে অনলাইন কনসালটেশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাংলাদেশের বন্ধুরা আপনারা অনেকেই যোগাযোগ করতে চাইছেন, রাজশ্রী ইউটিউব চ্যানেলে অনেকেই কথা বলেছেন, আপনারা অনলাইন কনসালটেশন পেয়ে যেতে পারেন, অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। আমরা ছিলাম যে আলোচনাতে, যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকে জন্মগ্রহণ করে একটা ভাগ্য নিয়ে, পূর্ব নির্ধারিত ভাগ্য নিয়ে, যখন তার মধ্যে শুভত্বের পরিমাণ বেশি সেটা খুব ভালো বিষয় হয়, কিন্তু যাদের হরোস্কোপে, একটা জিনিস জানবেন, মানে এটা আমি খুব দেখেছি, যাদের হরোস্কোপে শুভত্বের পরিমাণ বেশি এমন নয় যে তারাও কিন্তু গ্রহ সংস্কার করায় না, তারাও করায়, তারা বেশি, তারা করে আরো বেশি, হ্যাঁ, আরো বেশি শুভ ফল লাভের জন্য। আর যাদের হরোস্কোপে অশুভত্বের পরিমাণ বেশি তারা গ্রহ সংস্কার করেন কেন? তারা গ্রহ সংস্কার করেন হচ্ছে
অশুভত্ব থেকে মুক্তি লাভের জন্য, শুভ ফল লাভের জন্য। হাতে সময় নেই, আমরা আগামীকাল আবার সকাল 10:35 আসছি, আমরা আলোচনা করব। একটা কথা খুব পরিষ্কার, এই যে করোনা আবহে আমরা যারা টিকা নিয়ে ফেলেছি, করোনা হয়নি কিন্তু আমি টিকা নিয়ে নিয়েছি, আমাদের কিন্তু এই তিনটে ফেজে একবারও করোনা হলো না, এটাই হচ্ছে বড় কথা। তার মানে ভাগ্যের ক্ষেত্রেও তাই, আমার সমস্যায় পড়িনি কিন্তু আমি যদি গ্রহ প্রতিকার করে নিই আমার সমস্যাটা কোনোদিনই আসবে না, আর আমি সমস্যায় পড়েছি, গ্রহ প্রতিকার আমাকে সমস্যা থেকে বের করে আনতে পারবে, এটা হচ্ছে আদত কথা। কিন্তু আবারও বলি, সন্তান আমাদের সব থেকে বড় সম্পদ, তাকে সুরক্ষিত করার জন্য, তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য সঠিক সময়ে গ্রহ চক্রের বিশ্লেষণ এবং গ্রহ প্রতিকার প্রয়োজন। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।